একটা আরো নতুন জেলা ক্রিয়েট করছি বাংলায়, তো চব্বিশ পরগনায় একটা হবে ইছামতি জেলা, যেটা বনগাঁ সাব ডিভিশনের ওখানে, আর একটা বসিরহাট জেলাটার নাম এখন নামকরণ ঠিক হয়নি, পরে ঠিক করব। বনগাঁ মহকুমাকে প্রশাসনিক জেলায় পরিণত করা হলো, নাম দেয়া হলো ইছামতি জেলা। সোমবার নবান্ন থেকে রাজ্যের যে নতুন সাতটি জেলার নাম ঘোষণা করা হয় তার মধ্যে ইছামতি জেলা রয়েছে। বনগাঁ মহকুমা এখন থেকে ইছামতি জেলা নামে স্বতন্ত্র জেলায় পরিণত হওয়ায় খুশি বনগাঁ মহকুমার বাসিন্দারা। প্রশাসনিক কাজের সুবিধার জন্য ইতিমধ্যে বনগাঁ এবং বসিরহাটকে আলাদা পুলিশ জেলায় পরিণত করা হয়েছে। এবারে গোটা মহকুমাকেই আলাদা জেলায় পরিণত করা হলো, প্রশাসনিক কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যদিও এ ব্যাপারে সরকারিভাবে মহকুমা প্রশাসনের কাছে কোনো নির্দেশিকা এসে পৌঁছায়নি। এদিন মুখ্যমন্ত্রী নতুন সাতটি জেলার নাম ঘোষণা করেন, তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলারই দুটি আলাদা জেলা রয়েছে। সেখানে বসিরহাটকে আলাদা জেলা এবং বনগাঁ মহকুমাকে নিয়ে আলাদা জেলা করার কথা ঘোষণা করা হয়েছে। বনগাঁ মহকুমাকে ইছামতি জেলা হিসেবে নামকরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ছ মাসের মধ্যে নতুন এই জেলাগুলি কাজ শুরু করবে। এই সময়ের মধ্যে নতুন জেলার পরিকাঠামো তৈরি করা হবে। বনগাঁ এবং বসিরহাট মহকুমা আলাদা প্রশাসনিক জেলা হিসেবে ঘোষিত হওয়ায় এখন থেকে এই দুই মহকুমার মানুষকে আর বারাসাতে যেতে হবে না। ছ মাসের মধ্যে আমরা করব, করতে যতটা টাইম লাগে। একটা সুন্দরবন জেলা দক্ষিণ চব্বিশ পরগনার, উত্তর চব্বিশ পরগনায় একটা হবে ইছামতি জেলা, যেটা বনগাঁ সাব ডিভিশনের ওখানে, আর একটা বসিরহাট জেলাটার নাম এখন নামকরণ ঠিক হয়নি, পরে ঠিক করছি। তিনটে জেলা, রানাঘাট জেলা হবে নতুন জেলা, চারটে জেলা, বিষ্ণুপুর বাঁকুড়ায় নতুন জেলা হবে, আর মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর জঙ্গিপুর হবে। আর বনগাঁ বাগদা এগুলো সব ইছামতি নদীর ওখানে পড়ে বলে আমি বলেছি ওটা ইছামতি জেলা, আর বসিরহাটটার নামটা দেওয়া হয়নি, পরে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এ টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে, এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।